কেউ কারো সাথে মুসাফা করতে চায় না, মুআনাকা করতে চায় না, সব বন্ধ হয়ে গেছে মুসলমান। আল্লাহ বুঝায় দিচ্ছে, বান্দা এখনো কি সময় হয় নাই তোর মসজিদে আসা? এখনো কি সময় হয় নাই তোর নিজের জীবনের গুনার অধ্যায় মুছে ফেলার? এখনো কি লাশগুলো দেখে শিক্ষা নেওয়ার সময় হয় নাই? আমরা দেখেছি, আপনারা টেলিভিশনে দেখেছেন, সন্তান মায়ের লাশ রেখে চলে গিয়েছে, ডেথ সার্টিফিকেট নিতে এসেছে, বাবার লাশ রেখে চলে গেছে, সার্টিফিকেট নিতে এসেছে, পেনশনের টাকা উঠাবে। এইখানে একটু শিক্ষা নেন মুসলমান, বাবার লাশ সন্তান ধরতে পারে না, সন্তানের লাশ বাবা ধরতে পারে না। এমন একটা পরিস্থিতি পৃথিবীর এই ক্ষুদ্র জীবনে আপনারা আমরা দেখে ফেললাম। এই পৃথিবীতে বহুবার মহামারী এসেছে, কিন্তু করোনা এমন এক মহামারী গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। মুসলমানদের বিবেকটাকে একটু নাড়া দিতে চাচ্ছে এমন অনেক শিশু বাচ্চার ভিডিও আমরা দেখেছি, যেই শিশু বাচ্চা একটা রুটি নিয়ে চিৎকার করে বলেছে, এই রুটি শুকিয়ে গেছে, শুকনা রুটি আর খেতে পারতেছি না, আল্লাহ তোমার কাছে নিয়ে যাও, তোমার জান্নাতে নিয়ামতগুলা তুমি খাওয়ায়। সেই ফরিয়াদ শুনেও মুসলমানদের হৃদয় কাঁদে নাই, সেই ফরিয়াদ টুকুন শুনেও মুসলমানদের মনটা নরম হয় নাই। এমন কত শিশু বাচ্চা ফরিয়াদ করেছে, তাকে যখন টেনে বের করা হয়েছে ঘর থেকে, মাটির নিচ থেকে যখন বের করা হয়েছে, সে বলেছে, আমি আল্লাহকে গিয়ে সব বলে দেব, তোমরা আমার মা বাপ সবাইকে মেরে ফেলেছ। এই বাচ্চাগুলার আর্তনাদ সেই সময় অনেকের কান পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু একজন মালিকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গিয়েছে। তিনি কে? আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরেছে, সিরিয়াকে যারা শেষ করে দিল, ফিলিস্তিনকে যারা শেষ করে দিল, কাশ্মীরকে যারা শেষ করে দিল, আজকে তাকায় দেখেন এমন রোগ আল্লাহ দিয়েছে, মুসলমানের রক্তের দাম তাদের কাছে থাকতে না পারে। কিন্তু করোনায় একজন মারা গেলে সঙ্গে সঙ্গে যুক্ত করা হচ্ছে, একজন মারা গেছে, দুজন মারা গেছে, তিনজন মারা গেছে, এইভাবে করে হিসাব করতে করতে 14 লাখের উপরে হিসাব রাখা হয়েছে। 7.5 কোটির উপরে আক্রান্ত হয়েছে, হিসাব করা হয়েছে। আল্লাহ বুঝায় দিচ্ছে, আমার গোলামদেরকে তোরা মেরেছিস, আজকে যখন আযাব এসেছে তোরা গুনে গুনে রাখতেছিস, আর আমি আল্লাহ এতদিন গুনে গুনে রেখেছি, ঠিক না বেঠি? ও মুসলমান, এজন্য ঈমানটাকে পাকা করেন, মজবুত করেন, এবং এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে নেন, আগামীর বিজয় আর অন্য কারো নয়, আগামীর বিজয় হবে মুসলমানদের। যেভাবে বদরে ফেরেশতারা সাহায্য করেছিল, যেভাবে বিজয়ে, যেভাবে বদরের বিজয়ে ফেরেশতারা সাহায্য করেছিল, আগামীর দিনে মুসলমানদেরকে বিজয়ে ফেরেশতারা সাহায্য করবে। বিজয় আসবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক না ঠিক? এজন্য মুসলমানেরা ওই বিজয়ের জন্য ঘুমায় থাকলে চলবে না। আল্লাহ অনেক আদর করেন, মায়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। বাবার একটা ছেলে যদি প্রতিবন্ধী হয়, বাবার একটা ছেলের যদি হাত নাই, পা নাই এমন হয়, চোখ নাই এমন হয়, বাবার তার জন্য মায়া সবচেয়ে বেশি থাকে। কারণ বাবা বারবার চিন্তা করে, আমার এই ছেলেটার কি হবে। এজন্য দেখেন বাংলাদেশের ব্যাপারে বহু বিশেষজ্ঞরা বলেছিল, এই দেশে লাশ মরে পড়ে থাকবে, ধরার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ এমনটা হতে দেয় নাই, বরং আমার দেশে বহু দেশ থেকে আমার দেশে কম সংখ্যক লোক মারা গেছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে আর বোঝাচ্ছে, বান্দারে এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ পাক প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকে, বান্দা আয় আয় ফিরে আয়। তওবা করলে যিনি খুশি হয়ে যান তিনি কে? জালেমের জুলুম থেকে যারা বাঁচতে চান বেশি বেশি ইস্তেগফার করবেন। মান লাযিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যদি আপনি আমি বেশি বেশি ইস্তেগফার করি, যিনি আমাদেরকে বালা মুসিবতের অবস্থা থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাদের চিন্তা দুশ্চিন্তাকে যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। আজকে আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। ইমাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তিনটা আলামত বলতেন। তিনি বলতেন তিনটা আলামত, এই আলামতটা দেখলে তোমরা বুঝে নিবে যে পৃথিবীতে এখন দুঃসময় চলছে। কয়টা আলামত? সবাই বলেন কয়টা আলামত? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় রাত অনেক হয়ে গেছে। ঠিক আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তিনটা আলামত দেখলে বুঝবে দুঃসময় চলে এসেছে। একটা আলামত হচ্ছে আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হবে বুঝবে পৃথিবীর মধ্যে দুঃসময় চলে এসেছে। এখন মনে হয় আসে না? আসছে। আত্মীয়তার সম্পর্ক আছে? বলেন আছে? আমাদের দেশে আমরা অনেকটা কম টের পাই, কারণ এখনো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আত্মীয়তার সম্পর্ক অন্যান্য রাষ্ট্রের চাইতে অনেক বেশি। ঠিক বললেন না? বলেন ঠিক কিনা? কিন্তু সবচাইতে বড় আত্মীয় আপনার আমার, সবচাইতে বড় আত্মীয় ইমানের আত্মীয়। মুসলমান ভাইদের সঙ্গে অনেক সময় দেখা যায় সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। ঠিক না বেঠি? নানা ইস্যু দিয়ে যদি আপনি আপনার মুসলমান ভাইটাকে ভুল বুঝেন, আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন, আপনি বুঝে নেবেন এই সম্পর্ক ছিন্ন করার কারণে আপনার কারণে জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। ঠিক না বেঠি? দুঃসময় চলে এসেছে। দুই নম্বরে আলামতটা হচ্ছে ওয়ায়ুতাউল মাগবি আও মুগবি। ওয়ায়ুতাউল মুগবি, খারাপ মানুষের অনুসরণ করা হবে। করা হচ্ছে এখন। আরো আসতে বলেন। খারাপ মানুষের পিছনে চলা হবে। এখন তাকায় দেখেন মুসলমান খারাপ মানুষের পিছনে চলা হচ্ছে, এমন মানুষের পিছনে চলা হচ্ছে যার নামাজ নাই, যার দ্বীন নাই, যার ঈমান নাই, যার কালেমা নাই, তার পিছনে মানুষ চলে। ঠিক না বেঠিক? দুঃসময় চলে আসে। আলামত বাকি আছে কয়টা? কয়টা বলছিলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আমার বক্তব্য না। তিন নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ায়ুসাল মুরশিদ। এমন হবে তোমরা দেখবে দুঃসময় আসার আগে ওয়ায়ুসাল মুরশিদ, যারা দ্বীনের পথে ডাকবে, দ্বীনের রাহবার যারা হবে, দ্বীনের রাহনুমাই যারা করবে, ওই আলেমদের বিরুদ্ধাচরণ করা হবে, আলেমদেরকে গালিগালাজ করা হবে, আলেমদের বিরুদ্ধে হাঁটা হবে। এখন আমাদের দেশে এমনটা আমরা দেখতে পাই নাই। ঠিক না বেঠিক? দেখছেন? ইউসাল মুরশিদ আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদ। যে পথ দেখাবে, রাহনুমাই করবে, তাদের যদি তোমরা বিরুদ্ধে চলো বুঝবা দুঃসময় চলে এসেছে, আযাবের সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে এই তিনটা আলামত মাথায় নিয়ে চিন্তা করেন। আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করেছি, নেককারদের সঙ্গে আমরা চলি না, বদকারদের সঙ্গে চলি। আলেমদের সঙ্গ ছেড়ে আমরা যদি বিরুদ্ধাচরণ করি দুঃসময় চলে আসবে, আযাব নেমে আসবে। ঠিক না বেঠিক? আযাবের হাত থেকে যদি বাঁচতে চান মুসলমান, বিশ্বনবীর উম্মত হন। আজকের মাহফিলটাকে কাজে লাগান। দরদ দিয়ে বলছি, একটা সময় আসবে আপনার আমার প্রত্যেকের চোখের সামনে কত কিছু দেখছেন, আরো দেখবেন। কিয়ামতের আগে সময়টা বড় কঠিন হবে। এখন সময়টা এত বেশি কঠিন, বলেন তো আপনারা কল্পনা করছেন যে মাস্ক পরে চলবেন? বলেন, কল্পনা করছেন মাস্ক পরে চলবেন? কল্পনা করছেন মসজিদ বন্ধ হবে? কল্পনা করছেন এইভাবে করে মাস্ক না পরলে জরিমানা দেওয়া হবে? কল্পনা করছেন? আমরা কল্পনা করতে পারিনি। কল্পনা করছেন যে হাতের সাথে হাত লাগলে এই ভাইরাস ঢুকে যাবে। কি ভাইরাস? সূক্ষ্ম ভাইরাস, দেখা যায় না, আপনার আমার শ্বাসক্রিয়াকে নষ্ট করে দেয়। চিন্তাও করা যাচ্ছে না এত বড় বড় আযাব আসতেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ইন্না তাহতাল বাহর নার ওয়া তাহতান নার বাহর, সমুদ্রের নিচে রয়েছে আগুন, আবার আগুনের নিচে সমুদ্র। বিশ্বনবী সমুদ্রে না গিয়ে বললেন, আজকের মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে আগ্নেয়গিরি ছড়িয়ে যেতে পারে। ইন্না তাহতান নারি বাহর, ওই আগুনের নিচে সমুদ্র, সমুদ্রের নিচে আবার আগুন। টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আমরা দেখে এসেছি তুরস্কে পর্যন্ত ভূমিকম্প হলো, আমার দেশে ভূমিকম্প হয়েছে, ঠিক না বেঠি? তুরস্কে বড় বড় সাতটা পাহাড় আছে, পাহাড় গুলা হচ্ছে প্যারাকের মতো। আমার দেশে তেমন মজবুত কোনো পাহাড়ও নাই, ছোট্ট ছোট্ট পাহাড়। এই পাহাড় গুলা তেমন কোন আমার দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট না। একমাত্র যিনি নগরীটাকে বাঁচায় রেখেছে মসজিদের কারণে, তিনি কে? জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় দিনী খিদমত, জায়গায় জায়গায় মাহফিলে মাহফিলে দিনের আওয়াজ। এই আওয়াজগুলাকে আমার আল্লাহ বড় পছন্দ করে, এজন্য এই গোলামদেরকে বড় বেশি মায়া করে। আমার দেশের মানুষের আর কিচ্ছু না থাকুক, টাকা না থাকুক, মানুষ আমাদেরকে দরিদ্র বলুক, কিন্তু আমাদের দেশের মানুষের ভিতরে দ্বীনের মহাব্বত আছে, ঠিক কিনা? এবার যখন ফ্রান্সের বিরুদ্ধে মিছিলটা হলো, সবচেয়ে বড় মিছিলটা হয়েছে কোন দেশে? বাংলাদেশে। আরে কথা কয় না, কোন দেশে? আপনি পৃথিবী ঘুরে দেখবেন সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা কোন দেশে? সবচেয়ে বেশি দ্বীনের কথা শুনলে বসে বসে ফুপায় ফুপায় কাঁদে কোন দেশে? আমরা তো ইসলামের তেমন কিছুই দেখি নাই, তেমন কিছু পাইও নাই, এত দূরে আমাদের দেশটা। তারপরেও এই দেশে ইসলামের প্রতি মহাব্বত কম না বেশি? দেখেন অনেক মহাব্বত। আরবের লোকেরা যখন এই দেশে প্রথম আসে, আইসা যখন কক্সবাজারে নামে, নামার পরে দেখে এই দেশের মানুষ চলার জন্য আর কোনো বাহন নাই। আছে কি? আছে হচ্ছে নৌকা। কি? আরবের লোকেরা মজা করে তখন বলল, আরব দেশে আমরা উটের পিঠে চড়ি। উটের আরবি হচ্ছে না পা। এই দেশে তো আর উট নাই, এইটাই উটের মতো কাজে লাগে নৌকাটা। তখন তারা আদর করে আমাদের দেশে এইটাকে নাম দিছে নৌকা, যেটা আরবি হচ্ছে সাফিনা। সাফিনাকে তারা আরবিতে নাম দিছে না পা, আমাদের দেশের মানুষ বানায় নিছে নৌকা। কি বানায় নিছে? নৌকা। কুমিল্লাতে যখন তারা আসে, তখন দিনের দাওয়াত দিচ্ছে মানুষকে, এই নামাজ পড়, নামাজ পড়, কালেমাওয়ালা হ। মানুষগুলো বলতেছে কুমিল্লা, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। কুমিল্লার লোকেরা চালাক তো, তারা চিন্তা করছে ভালোই হয়েছে নামটা নিয়ে নেই। কুমিল্লা থেকে তারা বানায় ফেলছে কুমিল্লা। কোন আল্লাহু আকবার! মুসলমান, এই দেশের পরতে পরতে মুসলমানদের মায়া, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আছে না নাই? বলেন আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, জীবনে আর কিছু বুঝি না, বিশ্বনবীর উম্মত হব, আল্লাহর গোলাম হব, এতে যদি আমার জীবন দিতে হয় আল্লাহর জন্য জীবন দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন কিনা ইনশাআল্লাহ, আর জোরে বলেন রাজি আছি কিনা ইনশাআল্লাহ। আন-নবী আউলা বিল মুমিনিনা মিনান ফুসিহিম, নবী আমাদের কাছে জীবনের চাইতে প্রিয়, নবী আমাদের চাইতে আমাদের কাছে জীবনের চাইতে বেশি আপন। আমার জীবনকে যত বেশি ভালোবাসি নবী আপনাকে তার চাইতে বেশি ভালোবাসি। আমাকে যদি কেউ মেরেও ফেলে, আপনার নামে কিছু বলে যদি কেউ আমাকে মেরে ফেলতে চায়, জীবন থাকতে আমি সহ্য করব না, ঠিক না বেঠি? কলিজার মধ্যে বসায় নেন। রাসূল কোনদিন আমাকে আপনাকে দেখে নাই, একবারের জন্য রাসূল দেখে নাই। কিন্তু আল্লাহ নবী একদিন বড় সাহাবীদের মজলিসের মধ্যে বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় যদি আমি আমার ভাই গুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না না, তোমরা আমার ভাই না, আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে তাদেরকে চিনবেন, এরা তো অনেক পরে আসবে। আল্লাহর হাবিব বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা ঝকঝক ঝকঝক করবে, আর এই ওজুর পানি দেখে আমি নবী চিনে ফেলবো। এটা আমার গুনাহগার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি নবী শাফাত করব, ধন্য হয়ে আমার উম্মত আল্লাহর জান্নাতি হবে। চিন্তা করে কিসের পিছনে আমরা ছুটছি, কিসের পিছনে আমরা হাঁটছি, কিসের পিছনে আমরা দিন রাত ব্যয় করছি। ফেসবুক এসেছে, সারাটা দিন ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন, চ্যাট করে সময়গুলো শেষ করতেছেন। একজন সাহাবীর উদাহরণ দিই, কষ্ট হবে না? সাহাবীর নাম হানজালা, আল্লাহর নবীর সাহাবী, জলিল কদর সাহাবী। হানজালা একদিন বলছেন না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর অবাক হয়ে গেলেন, বিশ্ব নবীর সাহাবী কেমন করে মুনাফিক হলো? আবু বকর বললেন, কেমন করে হানজালা মুনাফিক হয়ে গেল? হানজালা বলতেছে, রাসূলের সামনে যখন বসি একরকম মনটা থাকে, যখন আবার চলে আসি আরেক রকম হয়ে যায়। এই যে মনের দুই অবস্থা, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবীর কাছে চলো যাই। বিশ্ব নবীর কাছে এসে হানজালা বলতেছে, না ফাকা হানজালা, ও আল্লাহর নবী মনে হয় যেন আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, ইয়া সুবহানাল্লাহ, ও হানজালা কি আশ্চর্য কথা বলছো, কাইফা তাকুল ইয়া হানজালা, এমন কথা কেমন করে বললা রে হানজালা, কেমন করে তুমি মুনাফিক হলা, কি কারণে এই কথা বললাম? হানজালা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যখন ডুবে যাই কেমন যেন ভুলে যাই, আবার যখন আপনার কাছে আসি কেমন যেন জান্নাতের জন্য পাগল পারা হয়ে যায়। এই যে মনের দুই অবস্থা, এই জন্য আমার কাছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব দেখে বললেন, ও হানজালা এমনটা না, লাউ আনতুম, যদি তোমরা সর্বক্ষণই কেমনটা করতে আমার সামনে বসে থাকতে লাসাফাহাতুমুল মালাইকা লা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম সর্বক্ষণই যদি তোমরা আজ মাহফিল শুনতে দিনের কথাগুলো শুনতা ফেরেশতা এসে হাত দিয়ে তোমার বিছানার মধ্যে বসে বসে তুমি শুনতেছো ফেরেশতা এসে হাত তোমার জন্য বাড়িয়ে দিয়ে বলতো ও আল্লাহর গোলাম তোমার হাতটা দাও একটু মুসাফা তোমার সাথে করতে চাই পড়েন আল্লাহু আকবার তুমি রাস্তার মধ্যে হাঁটতেছো ফেরেশতা এসে হাত বাড়িয়ে দিয়ে বলতো একটু হাতটা দাও তোমার সঙ্গে মুসাফা করতে চাই কিন্তু সার্বক্ষণিক তো দুনিয়াদারি ছেড়ে দিয়ে দিনের কাজে ডুবে থাকা যায় না এজন্য হানজালা শোনো সাআতাও ওয়া সাআব খানিকটা মুহূর্ত যখন দুনিয়ার জন্য কাটিয়ে দিলা একটুখানি সময় আখিরাতের জন্য কাটাও আল্লাহর কথা মনে করো স্মরণ করো জাহান্নামের ভয়ে কাঁদো মনটাকে নরম করো আখিরাত নিয়ে চিন্তা করো আল্লাহর কাছে তওবা করো যিনি তোমার দাম বাড়ায় দিবেন তিনি কে আল্লাহ শুধু দাম বাড়াবেন না আখিরাতে ফেরেশতারা আমাদেরকে সালাম দিবেন কেমনে সালাম দিবেন দেখেন দেখবেন দেখবেন আর 10টা মিনিট কষ্ট হবে না রাত কিন্তু অনেক হয়েছে আমাদের ব্যাপারী সাহেব ভালো মানুষ এই তো মাশাআল্লাহ এই যুবকটা ভালো কইছে হুজুর 11:30টার মধ্যে শেষ করে দেন ও আচ্ছা বেশি রাতে ওয়াজ না শুনে কালকে ইনশাআল্লাহ আমরা নামাজের কাতারে প্রথম কাতারে থাকতে চাই রাজি আছেন আজকে এশার নামাজ পড়বেন আচ্ছা যারা পড়েন নাই একটু কোনো লজ্জা নাই পড়বেন আহা এরপরে ইনশাআল্লাহ জোরে সোরে কইতে পারলেন ইনশাআল্লাহ এমন মানুষ আমরা হইছি এখন পিঠের মধ্যে আগুন লাগায় দিলেও একটুখানি দৌড়ায় গিয়ে যখন আগুনটা নিভে যাবে ভুলে যাবে ঠিক কিনা এটা আবার ঠিক কয় না ঠিক কিনা আমি সেদিন দেখতেছি ফজরের নামাজে যাচ্ছি দেখতেছি লাশের পাশে সবাই কান্নাকাটি করতেছে আমি যাচ্ছি আর লোকটার জন্য দোয়া করতেছি আল্লাহ লোকটা তো চলে গেল কিন্তু এমন আশ্চর্য লাগলো এর পাশের লোকগুলো তারা বুঝতেছেও না যে এই লোকটা চলে গেল এখান থেকে অন্যতম মেসেজ হচ্ছে আজকে তার জীবনের শেষ নামাজ হবে তোমরা এখন ফজরের নামাজ পড়ে প্রস্তুতি নাও এই নামাজের পরে তোমার ডাক চলে আসতে পারে ঠিক না বেঠি কি কপাল পোড়া মুসলমান আমি তাকায় রইলাম সবাই কাঁদতেছে ফজরের নামাজের সময় আমি যাচ্ছি সবাই কাঁদতেছে কিন্তু বুঝতেছে না এই কান্নার চাইতে এখন দরকার নামাজ নিয়ে প্রস্তুতি নেওয়া ঠিক না বেঠি আমার ভাইয়েরা আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে এসেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেন যিনি গাসিলুল মালাইকা ফেরেশতারা হানজালাকে গোসল করায় দিয়েছে পড়েন আল্লাহু আকবার নতুন বিয়ে করেছে স্ত্রী ছেড়ে স্ত্রীর দিকে তাকায়ও নাই না তাকিয়ে চলে গেছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে চলে গিয়েছে প্রাণান্ত করে লড়াই করেছে আল্লাহর রাসূল জানে না রাসূল মনে করেছিল হানজালা পুষ্প কাননে বাসর রাতে স্ত্রীর সঙ্গে আলিঙ্গনে আছে মহব্বতের সময় কাটাচ্ছে কিন্তু হানজালা থাকে নাই সেখানে চলে এসেছে আল্লাহর নবী দেখেন একজন মহিলা পাগলিনীর মতো দৌড়াচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন কে গো তুমি মহিলা জবাব দেয় আমি জামিলা আমি আপনার হানজালার স্ত্রী তুমি আজকে এখানে কেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য এসেছি হামজালা যখনই যুদ্ধের দামামা বেজে উঠেছে, যখনই শুনেছে আন্নাফির আন্নাফির, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো, এক মুহূর্ত হামজালা দেরি করে নাই, জিহাদের দিকে দৌড়ে এসেছে। আমি বুঝে ফেলেছি এই দৌড় কবুল হয়ে গেছে। আমি খুঁজতে এসেছি হামজালার লাশটা কোথায়। হামজালা আমার সঙ্গে যখন আনন্দের মুহূর্ত কাটিয়েছে, গোসল ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু গোসল করতে পারে না, তার আগে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ গোসল করায় দিন। আল্লাহর নবী খুঁজতেছে, ফেরেশতারা গাসিলুল মালায়েকা এই সম্মানে ভূষিত করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায় সম্মানিত বানায় দিয়েছে। ও মুসলমানেরা, চিন্তা করেন কত দামি হয়েছেন তিনি। আবার বাইরে আর একটু খেয়াল করেন, ৮০ বছর বয়সে একজন বৃদ্ধ সাহাবী, নাম আবু আইয়ুব আনসারী। কি নাম? বলেন কি নাম? বলেন তো সাহাবী কে? বৃদ্ধ সাহাবী। আরেকটু বলেন তো তিনি কে? ৮০ বছরের বৃদ্ধ সাহাবী। একজন বলতে পারলে আমি অনেক খুশি হতাম। আবু আইয়ুব আনসারী এই সাহাবী কে ছিলেন? ৮০ বছরের বৃদ্ধ এক সাহাবী। মাশাআল্লাহ, ৮০ বছরের বৃদ্ধ এক সাহাবী। ওনার বড় পরিচয় ছিল। আজকে যেমন দেখেন আপনাদের মাহফিলে আসতে গেলে অনেক সময় মাহফিলে আসলে হৃদয়টা মহাব্বতে ভেঙে পড়ে। চিন্তা করি আমাদের মতো নাদান নাখান্দা না লায় তাদেরকে আপনারা এত আদর করে তাকবীর দিয়ে দিয়ে আসছেন, গরম পানি দিয়ে অজু করার ব্যবস্থা করে দিয়েছেন, যখনই চা চেয়েছি চায়ের ব্যবস্থা করে দিয়েছে, কখন আসতেছি বারবার খবর নিয়েছেন। সেই যুগে রাসূলুল্লাহ কখন হিজরত করে যাবে, সমস্ত মানুষগুলা প্রতীক্ষায় ছিল কখন আসবে কখন আসবে। এসে এসে তারা ফিরে যায়। এর মধ্যে আবু আইয়ুব আনসারী এমন ভাগ্যবান সাহাবী ছিলেন যার ঘরের কাছে গিয়ে উটটা থেমে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন এখানে আমি এখন থাকব, একদিন দুই দিন না। আল্লাহর নবী 7 মাস আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হলে। কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? দাম কম হলো না বেশি হলো? সবাই যখন প্রতীক্ষায়, আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহর উটটা গিয়ে থামছে। আবু আইয়ুব প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করেছে। ৮০ বছর বয়সের বৃদ্ধ সাহাবী। উনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ বলেছেন লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। উনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ বলেছে একদিন এই কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের সাম্রাজ্য একদিন বিজয় হবে, মুসলমানদের হাতে আসবে। বর্তমান ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল, যেটা তুরস্কের প্রাণ কেন্দ্র, ওই ইস্তাম্বুলের আগের নাম ছিল কনস্টান্টিনোপল। বলেন কি নাম? আরবিতে বলা হতো কুস্তুনতুনিয়া। সেই বিজয়ের তামান্না জেগে উঠল আবু আইয়ুব আনসারীর হৃদয়ের ভিতরে। এত জিহাদ করার পরেও ওনার হৃদয়ের মধ্যে জেগে উঠলো আমাকে যেতে হবে কুস্তুনতুনিয়ার বিজয়ে, কারণ রাসূল বলেছেন কতই না উত্তম হবে ওই নেতা যে নেতা নেতৃত্ব দিবে, ওই সৈনিকরা কতই না উত্তম হবে যারা ওই সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করে বিজয় অর্জন করবে। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর একটা হাদিসকে বাস্তবায়ন করার জন্য ৮০ বছর বয়সে সাহাবী বের হয়ে গেলেন। আজকে এখানে যারা বসা আছেন ৮০ বছর কার হয়েছে একটু হাত তুলে তো দেখি। আমার মনে হয় এত এত মানুষের ভিতরে একজনও পাওয়া যাবে না যার বয়সটা ৮০ হয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একজন মুরব্বী হাত তুলছে ৮০। মুরব্বীর বয়স ৮০ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। মাশাআল্লাহ, আমার এই মুরব্বীর বয়স ৮০ হয়েছে। আল্লাহ ওনারও হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা उनाদের नाती समतुल्य আমরা আল্লাহ তাআলা 80 বছর ওনাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ যেন আরো হায়াতে তয়্যিবা দান করে পড়েন আমিন আমিন আমাদের ব্যাপারী সাহেবের 80 হয় না 60 হয়েছে 70 হয়েছে আল্লাহ আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুন পড়েন আমিন আমিন একটু কল্পনা করেন এই বছর বয়সে একজন সাহাবী তিনি জিহাদের ময়দানে আসলেন এসে সমুদ্র পথ দিয়ে আক্রমণ করার চেষ্টা করলেন পয়েন্ট ঠিক রাখলেন ওই কুস্তুনতুনিয়া বিজয় করবেন কেন কারণ রাসূল বলছে ওই মানুষগুলা সেরা হবে বলেন আল্লাহু আকবার কেমন সেরা যার ঘরে বিশ্বনবী 7 মাস সময় কাটিয়েছে এমন সেরা মানুষটা আরো সেরা হতে চায় জিহাদের ময়দানে চলে গেল প্রাণান্তকর লড়াই করলো একটু পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন সাহাবায়ে কেরামকে সঙ্গী সাথীদেরকে ডাকলেন হাজার হাজার সাহাবী এই কুস্তুনতুনিয়া বিজয়ের স্বপ্ন দেখেছিলেন হাজার হাজার সাহাবী বিজয়ের স্বপ্ন দেখেছিলেন সেখানে যখন যাওয়া হলো সেখানে যাওয়ার পরে যখন উনি বিদায় নেবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন সঙ্গী সাথীদেরকে বললেন আমার জীবদ্দশায় ওই মাটির কাছে যেতে পারি নাই আমার মৃত্যুর পরে সেখানে আমাকে দাফন করে দিও খ্রিস্টানদেরকে আমার কথা বলে দিও বলবে আল্লাহর নবীর একজন সাহাবী বড় তামান্না তার এই ভূমিতে ঘুমায় যাওয়া আজকে দেখেন সেই ভূমিতে ইন্তেকালের পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেখানে ওনাকে দাফন করার জন্য অনুমতি চাওয়া হলো এক অবরণ্যে ওনাকে দাফন করার অনুমতি দেওয়া হলো এবার ওনার সেই মাকবারা আমি জিয়ারত করেছি জিয়ারত করতে গিয়ে মনে পড়ে গিয়েছে ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা রাখার জন্য ৮০ বছর বয়সে সাহাবী স্বপ্ন ছাড়ে নাই ১৫ বছর বয়সের লোকেরাও স্বপ্ন ছাড়ে নাই ২১ বছর বয়সের লোকেরাও স্বপ্ন ছাড়ে নাই তখনও স্বপ্ন ছিল সেই অবরণ্যে ওনাকে দাফন করা হলো সেই দাফনের ১০০ বছর পার হলো ২০০ বছর পার হলো ৩০০ বছর পার হলো ৪০০ বছর পার হলো ৫০০ বছর পার হলো ৬০০ বছর পার হলো ৭০০ বছর যখন পার হলো অটোমান সম্রাটদেরকে আল্লাহ কবুল করে নিল এই যে আর্তুগুল এই আর্তুগুলের বংশধর থেকে ওসমান ওসমান থেকে উরহান এইভাবে করে ৩৭ জন অটোমান সম্রাট তাদের একজন ছিল সুলতান মোহাম্মদ আল ফাতেহ ২১-২২ বছরের তাগড়া একজন যুবক তার ভিতরে রাসূলুল্লাহর হাদিস মনে পড়ে গেল জিহাদের তামান্না নিয়ে ৩ লক্ষ সৈন্য নিয়ে আসলো খ্রিস্টানরা সমুদ্রের পথ আটকে দিয়েছে গোল্ডেন হর্নকে চেইন দিয়ে আটকে রেখেছে